সুপেয় পানি, চিকিৎসা কিংবা নিরাপত্তা কোনোটাই নেই সুন্দরবনের দুবলার চরে সুটকিপল্লি জেলেদের, যেখানে স্ত্রী পরিবার ছেড়ে বছরের প্রায় অর্ধেকই কাটাতে হয় প্রায় 25,000 জেলের। অথচ সেখানকার আর্থিক খাত থেকে বছরে কোটি টাকার রাজস্ব মেলে সরকারের। এতদিন কোনো উদ্যোগ না থাকলেও বন বিভাগের দাবি, সংকট সমাধানে এখন কাজ হচ্ছে। রকিবুল ইসলাম রাজের তথ্য, ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সুন্দরবনের দুবলারচর, আলোরকোল, শেলারচর, নারকেলবাড়িয়া, মাঝের কেল্লার চরে প্রতিবছর নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই 5 মাস শুটকি তৈরির মৌসুম। এসব চরে এসময় প্রায় 25,000 জেলের বসবাস। বাঁশ, কাঠ, ছন ও পলিথিন দিয়ে কাঁচা ঘরে জেলেদের কাটে রাত দিন। জীবিকার তাগিদে মৎস্য আহরণে কর্মব্যস্ত এসব জেলেদের জন্য নেই বিশুদ্ধ খাবার পানি বা প্রয়োজনীয় চিকিৎসা সেবা, নেই ঝড় জলোচ্ছ্বাস থেকে বাঁচতে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র, সেই সাথে আছে ঝড় জলোচ্ছ্বাস ও নিরাপত্তা সহ নানা সমস্যা। এখানে সমস্যা আছে পানির, তারপরে হসপিটাল, কোনো ডাক্তার নেই। এখানে জালি ঘর আছে বহুত, এদের অসুখ বিসুখ হলি এখানে মারা যাচ্ছে, খুলনা পর্যন্ত নেওয়ার সময় যাচ্ছে না। এই পানি খাই আমাকে রোগ ব্যাধি হয়, পাতলা পায়খানায়। কুয়োর পানির থেকে অনেক ময়লা আছে, তারপরও বাধ্যতামূলক এই কুয়োর পানি আমাদের খেতে আসছে। তবে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে দুবলারচরে নৌপুলিশের ক্যাম্প স্থাপনের কথা জানালেন নৌপুলিশের এই কর্মকর্তা। নৌপুলিশের ক্যাম্পের অনুমোদন রয়েছে আমাদের, সরকারিভাবে অনুমোদন রয়েছে, এটিও খুব শীঘ্রই আমরা স্থাপন করার চেষ্টা করছি, যাতে এখানে যে জেলেরা রয়েছেন এই জেলেরা নির্ভয়ে থাকতে পারেন। এদিকে জেলেদের বিশুদ্ধ পানির সমস্যা সমাধানে নতুন পুকুর খনন, আশ্রয় কেন্দ্র নির্মাণ সহ ভাসমান মেডিকেল ক্যাম্প স্থাপনের কথা জানিয়েছে বন বিভাগ। সেখানে যেহেতু জেলেদের চিকিৎসার একটা প্রয়োজন, অনেক দূরে তারা থাকতেছে, কোনো অসুস্থ হলে এখানে আসতে আসতে অনেক সময় লাগে, এই জন্য তারা যাতে দ্রুত চিকিৎসা হয় সেই জন্য আমরা ওখানে একটা ভাসমান হাসপাতাল করার জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দিয়েছি। আমরা তাদের সুযোগ সুবিধার জন্য কিন্তু কাজ করতেছি, প্রয়োজনের সামনে ভবিষ্যতে আমাদের কিন্তু আরও লাগলে আমরা করবো, আমাদের আরও পরিকল্পনা আছে। এবছর সুন্দরবনের দুবলার সুটকিপল্লি থেকে 4.5 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বন বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি।